রাজধানীর সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের ঘটনা ভোগান্তি বাড়িয়েছে সেখানে সড়ক ব্যবহারকারীদের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আমরা জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি সাইফুল ভবন বিস্ফোরণের ঘটনা সড়ক ব্যবহারকারীদের অনেক আগে থেকেই সমস্যা সৃষ্টি করেছে অর্থাৎ এক পাশ দিয়েই দুই পাশের যানবাহন চলছে আপনি কেমনটি দেখছেন আসলে দেখুন এই ভবনটি বিস্ফোরণ হয়েছে কিন্তু সাত তারিখে বিস্ফোরণের পর থেকে কিন্তু এই যে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু পুরোটাই বন্ধ করে রেখে দেওয়া হয়েছে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং আপনারা যদি দেখেন যে ঠিক আমার পেছনে যে রাস্তাটি রয়েছে তাতে কিন্তু শত শত মানুষ তারা হেঁটে যাতায়াত করছেন বাসগুলো প্রচণ্ড পরিমাণ জ্যামে কিন্তু বসে রয়েছে ঘন্টার পর ঘন্টা আমরা যদি দেখাই যে এই যে বাস এবং ট্রাক এবং এখানকার যাতায়াতকারী যে যানবাহন রয়েছে তা কিন্তু অনেক সময় ধরে এখান থেকে পার হতে হচ্ছে এবং আপনারা যদি দেখেন সরাসরি এই মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে হেঁটে রওনা দিচ্ছেন এবং আমরা সকালবেলা কথা বলেছি যে তারা কেন হেঁটে আসেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে তাদের গন্তব্যে বা অফিসে সময় মতো পৌঁছাতে হলে বাসে যদি তারা যাতায়াত করেন তারা কিন্তু সময় মতো পৌঁছাতে পারবেন না ফলে তারা হেঁটেই তাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন এবং এখানে যদি দেখেন এই যে হেঁটে গন্তব্যে রওনা দেওয়ার মানুষের কিন্তু পরিমাণ খুব কম নয় এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু তারা এখানে হেঁটে এখান থেকে তারা যাতায়াত করছেন এবং ভোগান্তি যেটা সেটা কিন্তু প্রচুর পরিমাণেই বাড়ছে এবং আপনারা যদি দেখেন যে এখানে যে বাস রয়েছে অপর পাশে যে সড়কে বাস কিন্তু একেবারেই যাতায়াত অবস্থা খুবই নাজেহাল হয়ে গিয়েছে এখানে তারা ঘন্টার পর ঘন্টা বাস ড্রাইভাররা আমাদেরকে জানিয়েছেন তারা এখানে নড়তেই পারছেন না এবং প্রচণ্ড পরিমাণ জ্যামের কারণে কিন্তু এই এই অবস্থাতেই সৃষ্টি হয়েছে আর মূল বিষয়টি হচ্ছে এই দুর্ঘটনার পর থেকে যেহেতু রাস্তার একটি পাশ বন্ধ করে দেওয়া হয়েছে অপর পাশে যে রাস্তাটি রয়েছে তা কিন্তু দুটি লেন করে যাতায়াত করতে দেওয়া হচ্ছে রাস্তার কি অবস্থা ভাই একটু আমাদেরকে দুনিয়ার জ্যাম মোটামুটি হালকা পাতলা ওখান থেকে ক্লিয়ার আছে বাবাজার দিয়ে এক সপ্তাহ ধরে আপনারা আসলে যেটা শুনছিলেন যে এখানে বাসের যিনি হেল্পার রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে গত সাত দিন ধরেই ঘটনার পর থেকেই এই রাস্তায় যে জ্যাম তা কিন্তু চলমান রয়েছে এবং ভোগান্তি বাড়ছে তো সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যদি এই রাস্তাটির যেটি বন্ধ আছে কিছুটা আংশিক অংশ খুলে দেওয়া হয় তাদের জন্য ভোগান্তি যেটি রয়েছে সেটি কিন্তু কমে যাবে তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি গুলিস্তানের সিদ্দিক বাজার থেকে দুর্ঘটনার পরবর্তী সময়ে সাইফুল ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটি দেখছিলেন যে রাজধানীর সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ভবন সংলগ্ন যে রাস্তাটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণে জনভোগান্তি বেড়েছে আমরা সর্বশেষ খবর জানছিলাম সহকর্মী সাইফুল ইসলামের কাছে